আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ পাবজি লাভার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কীভাবে আপনারা আপনাদের কেডি স্কোয়াডে কীভাবে কেডিটা বেশি করে রাখবেন, বিল্ড আপ করবেন কীভাবে কেডি স্কোয়াডে। অবশ্যই গেম প্লে করবেন, কিন্তু এই ট্রিক্সটা ফলো করলে আপনাদের কেডি তিনের উপরে থাকবে, তিন চারের ভিতরে থাকবে। সো চলেন আমরা দেখি কীভাবে কেডিটা বিল্ড আপ করতে পারি, লেটস গো। তো গাইজ, আপনার যদি ক্যারিয়ার দিয়ে বাড়াইয়ে থাকেন বা বাড়ানোর ইচ্ছা থাকে, ক্যারিয়ার দিয়ে বিল্ড আপ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা পচুমুখীর যে বট স্কোয়াড হাউস ওটাতে যাবেন। আমি ওটাকে বট স্কোয়াড হাউসের নাম দিয়েছি। সো ওখানে যাবেন, ওখানে ল্যান্ড করতে হবে এবং ফার্স্ট ল্যান্ড করতে হবে, কারণ এখানে মাঝামাঝি স্কোয়াডও নামে। সো দেখেন আমি ল্যান্ড, যা পাবেন তাই নিয়ে নেবেন। তো আমি এখানে একটা এটিএম পেয়ে গেলাম, দেখেন এখানে 5 থেকে 6টা কিল করতে পারবো আমি প্রত্যেকটা ম্যাচ, যদি 5 থেকে 10 করে করতে পারবো কেডি বৃদ্ধি পাবে। অলরেডি 3 জন শেষ, 3 জন। সো আমার এখানে 3 কিল হয়ে গেছে, এটা হচ্ছে সিক্রেট ট্রিক। তো আপনাদের ক্যারিয়ার বাড়াতে হলে অবশ্যই আপনাদের এখানে বট স্কোয়াড হাউসে আসতেই হবে, এখানে না আসলে আপনাদের ক্যারিয়ার এত সহজে পারবে না। যারা আমার মতো নো প্লেয়ার তারা অবশ্যই করবেন, কারণ আমার 4 কিলো হয়ে গেছে। তো গাইজ, এখানে অনেক বট থাকে, মাঝে মাঝে 7-8 কিলো হয়ে যাবে। তো আমি 5 কিলো এখানে মেবি পাবো, এর চেয়ে বেশি পাবো না। সো গেমটা এনজয় করেন।
tips.